সিন্দুরি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় যাতে একটি পুলিশ ক্যাম্প তৈরি হয়। দীর্ঘদিনের সেই দাবি পূরণ হলো সোমবার বিকেল 3টের সময় সিন্দ্রি পুলিশ ক্যাম্প উদ্বোধনের মধ্য দিয়ে। জানা যায়, এই পুলিশ ক্যাম্প থেকে সিন্দুরি, লটপদা বা বানজোড়া এই তিনটি অঞ্চলের আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন কাজগুলি এরপর থেকে এখানে সম্পন্ন করা সম্ভব হবে, ফলে সাধারণ মানুষকে আর ছুটতে হবে না বড়াবাজার থানাতে। আজকের এই শুভ উদ্বোধনকে কেন্দ্র করে আরও বেশ কয়েকটি কর্মসূচিও গৃহীত হয়। বড়বাজার ব্লক এলাকার 20 জন ব্যক্তির দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া মোবাইলগুলি পুনরুদ্ধার করে মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এলাকার প্রায় 150 জন দুস্থ ব্যক্তির হাতে এই শীতের মরশুমে একটু উষ্ণতা দেওয়ার জন্য তাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে কম্বল। এছাড়াও যে সমস্ত সাধারণ মানুষজনেরা সহায় অ্যাপের ব্যবহার করে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা পালন করেছেন তাদেরকেও সংবর্ধিত করেন পুলিশ সুপার। আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, মানবাজার মহকুমার SDPO বরুণ বৈদ্য, বড়াবাজার থানার IC পার্থসারথী চক্রবর্তী, সিন্দুরি গ্রাম পঞ্চায়েত প্রধান বিশ্বজিৎ মাহাতো সহ এলাকার বিশিষ্টজনেরা। আমরা সবাইকে উৎসাহিত করছি সহায় অ্যাপটা আরও বেশি করে ইউজ করার জন্য। আমরা ওয়াইড সার্কুলেশনের জন্য তাদেরকে উৎসাহিত করলাম। বেশ কিছু ব্যক্তি দেখেছেন সুঅধিবাসীগণ, তারা নিজেদের প্রয়োজনে বা অন্যের প্রয়োজনে নিজেদেরকে সমাজ সচেতন মানুষ হিসাবে তাদের যে রোল সেটাকে তারা পালন করেছে, সহায় অ্যাপ ইউজ করেছে এবং এর জন্য প্রেসিয়াস লাইফ পর্যন্ত সেভ রয়েছে। আমরা এদেরকে উৎসাহিত করলাম। আজকে স্যার সিন্দ্রির যে ফাঁড়ি উদ্বোধন, হ্যাঁ সিন্দ্রি ও যে আমাদের এখানে যে ক্যাম্প আছে সেটাকে আমরা ফাংশনালি যে সমস্ত মানে এখানকার লোককে অনেকটা দূর যেতে হয়, বড়াবাজার থানায় গিয়ে তাদের কাজকর্মগুলো করতে হয়, আমরা এখান থেকে টেম্পোরারিলি এটা এখন কাজকর্ম মানে এখান থেকে তারা যদি সুবিধাগুলো পায় সেটার জন্য আমরা এখানে আজকে এটাকে ইনিশিয়েট করলাম। এখানে সেই সুযোগগুলো পাবেন ওনারা এখান থেকে বড়াবাজার, লাটপদা, সিন্দ্রি এবং বানজোর। 2022 15ই আগস্ট। কতদিন আগে মোবাইলটি হারিয়েছে? 1 বছর। 1 বছর পরে মোবাইলটি ফেরত পেলে কেমন লাগছে? বাহ, খুব ভালো লাগছে। জেলা পুলিশ কি বলবে? অসংখ্য ধন্যবাদ। কি নাম? উজ্জ্বল। জলধর মাহাতো, বাড়ি হচ্ছে রাউদুড়া ভাগাবাদ। মোবাইলটা 4 মাস আগে হারিয়েছিল। খুব খুশি আমি। না, এটা আশা করিনি, কিন্তু আমাদের পুলিশের ইয়ে থেকে খুব খুশি, আজকে মোবাইলটা ফেরত পেয়েছি আমি। অশেষ অশেষ ধন্যবাদ আমার থেকে। 8 মাস আগে। 8 মাস আগে? আচ্ছা, আজকে ফেরত পেলাম। না, ভেবেছিলেন যে 8 মাস হয়ে গেছে, নাও পেতে পারে। খুব ভালো লাগছে। অশেষ ধন্যবাদ। নাম ভাদরী মাহাতো, পুড়িয়ারা।